বন্ধুরা, আমরা আরেকটা জমিদার বাড়ি পেয়ে গেলাম। তো এখানটাও কিন্তু তালাবদ্ধ করা, আর এর আগের যে করে জমিদার বাড়ি দেখছি তাছাড়া এটা একটু ভিন্ন রকম। আর এখানে কিন্তু তিনটে মুক্তি আছে, হয়তো ইনি বিচার টিচার করতে এরকম আর কি। এই যেরকম আমাদের সময় দেখা যাচ্ছে জজ সাহেব থাকে মাঝখানে, আর দুই ছেড়ে দুইজন আর কি, যারা আমি জানি না অত কি, তো সেই আর কি। তো জমিদার বাড়িটা কিন্তু অনেক সুন্দর আর কি। তো আমি যদি এর ভিতরে যাইতে পারতাম তো অবশ্যই তোমাদেরকে দেখাইতাম, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু এই যে তালা ঝুলছে, আর এটা কিন্তু সেই সময়কার সেই যে লোহার, মানে এটা কিন্তু প্লেন রড না, এটা কিন্তু ঢালাই লোহার আর কি। তো কিন্তু এটা কিন্তু ভালোই কারুকাজ করা আছে, আর এখানে কিন্তু পাঁচিলে কিন্তু সুন্দর সুন্দর কাজ করা আছে, সেটা তোমরা দেখছো। আর এখানে একটা বেলগাছ, সম্ভবত এটা মন্দির টাইপের হবে কি 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 জানি। তো অনেক সুন্দর বাড়িটা, তো আমি একটু জুম করে দেখি। না, ওই সাইডে মন্দিরটা সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে মন্দির, এটা সম্ভবত মন্দির হবে, তো আমি শিওর জানি না। তো এখানকার কিন্তু কাউকে আমি দেখা পেলাম না যে এটা কোন জমিদারের বাড়ি। এর আগে যখন এটা বলছিলাম যে সাউদা জমিদার বাড়ি, কিন্তু এটা কিন্তু কাকা ভালো আছো কাকা? এটা কোন জমিদার বাড়ি কাকা? বল্লভ জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জমিদার বল্লভ শ্যামবাজার, যাদের শ্যামবাজার যাদের আর কি, জমিদার বল্লভের বাড়ি, আর এটা কিন্তু শ্যামবাজার নামে পরিচিত। তো কিন্তু অনেক সুন্দর সুন্দর, আর আমরা একটা কাকাকে পেয়ে গেলাম শোনার মতো। তো ঠিক আছে, তো তোমরা যারা এখানে আসতে চাও, এর লোকেশানটা কিন্তু ধানকুড়িয়া, মানে বল্লভ জমিদার বাড়ি যেটা আর কি, শ্যামবাজার, মানে সম্ভবত শ্যামবাজারটা সামনে। আর এখানে কিন্তু প্রতিটা কোনায় একটা করে মুক্তি আছে, যেরকম এ সাইডে কোনো একটা মুক্তি আছে। কাকা, এটা কি মন্দির, মানে মানুষজন থাকে? হ্যাঁ হ্যাঁ, ও সানাই আর কি, মানে সানাই বাস্ত আর কি এটার ভিতরে। তো এও কিন্তু অনেক সিলগালা করা আছে, তো এটা একটু ঘুরে ঘুরে দেখি। তো চলো। হ্যাঁ, এটা কিন্তু অনেক সুন্দর আর কি। এখনকার সময় যারা মিস্ত্রি আর কি, তারা কিন্তু এরকমভাবে এরকম করবে না। আর ওই সাইডে একটা সময় তো মন্দির আছে। আর আমি কিন্তু বন্ধুরা এখন বাইকে চলছি আর কি, আর এক হাত দিয়ে ভিডিও করছি। তো চলো, এখানে সামনে সুন্দর একটা মন্দির আছে, আর এখানে কিন্তু এই মন্দিরটা অনেক এটা মনে রানিং আছে, আর এটা হচ্ছে নতুন করেছে আর কি এটা। চলো আমরা এটা দেখবো। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন বই ছবিতে বা মুভিতে এরকম মন্দির দেখেছো, তো চলো আমরা সেই মন্দিরটা এখন দেখি। আর এটা সম্ভবত প্রাথমিক বিদ্যালয়। চলো, অনেক না, এটা হচ্ছে অনেক পুরাতন ছিল, আর মনে হয় এটাতে রং করেছে আর কি। তো অনেক সুন্দর কিন্তু মন্দিরটা আর কি। চলো আমি বাইকটা একটু প্লেস করি, আর অবশ্যই আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমার বাইকটা তালা মেরে দেয় না তো বলা যায় না, আমি যেহেতু মন কান এদিকে থাকবে। তো অনেক সুন্দর কিন্তু জমি মন্দিরটা। তো চলো, আমি এখন তোমাদেরকে নিয়ে মন্দিরের ভিতরটায় যাব, তোমাদেরকে এখন দেখাবো যে ভিতরে কীরকম মানে কারুকাজ করা। তো চলো আমরা একটু দেখি এটা। ও, অনেক সুন্দর পাখি ছিল এখানটায়, বিশাল মন্দিরটা, সম্ভবত এখান থেকে মনে হয় ওপরে ওঠা যায় আর কি। হ্যাঁ, অনেক সুন্দর পিছন সাইড আর কি। তো চলো, মানে এসব জায়গায় দেখলে দেখতে ইচ্ছে করবে আর কি। আর এখনকার সময় যেরকম যে মন্দিরগুলো হয়, তারা কিন্তু এতটা কারুকাজ করে না মন্দিরে, ওই স্বাভাবিক যেরকম আর কি। আর তখনকার সময় দেখো, মানে তারা কতটা দক্ষ কারিগর ছিল। তো আমি একটু দূর থেকে ভিতরটা দেখানোর চেষ্টা করবো, এই ভিতরটা। তো চলো আমি একটু দূরের দিকে যাই। এই তো, হ্যাঁ, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, সুন্দর। আর আমার লোকেশনটা কিন্তু ওই যে আছে ওখানটায়। তো চলো, দাঁড়াও আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, মানে তিনতলা মন্দিরটা আর কি, অনেক সুন্দর ডিজাইন করা, নকশা করা আছে।
দাঁড়া আমি আর একটু জুম করি। আর আমি একটা ছবি স্মৃতি হিসেবে একটা ছবি তুলে রাখি। হ্যাঁ, সুন্দর ছবি উঠছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানটায় রাখছি। তো আবার কোনো নতুন এরকম নতুন ঐতিহাসিক কিছু পেলে বা পুরাতন কিছু পেলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার এখানে কিন্তু অনেক মাসিরা বসে আছে এখানটায়। তো চলো আমি মাসিদেরকে একটু জুম করি। আর মাসিরা কিন্তু ভাবছে যে আমি এখানে কি করছি, মানে কনফিউজ হয়ে গেছে মাসিরা আর কি। তো চলো আমি এখন বাসার দিকে যাবো। আর এখন কিন্তু ওয়েদারটা খুবই খারাপ আছে। ঠিক আছে, রাখছি বন্ধুরা, ভালো থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবে, কমেন্ট করবে আর অন্য কেউ দেখাবে। কেমন, রাখছি, ভালো থেকো সবাই।